হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কেমন আছো? আজকে আমরা একটা ভিডিওর আছি, ওরা হলো যে তোমরা কীভাবে অফলাইনে মাইনক্রাফট খেলবে। তো অফলাইনে তো মাইনক্রাফট খেলা যায়, অনলাইনে তোমরা বন্ধুদের সাথে খেলবে, যেটা হলে যায় তোমাদের আসলে নেট কানেক্ট না। তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তো তোমাদেরকে প্রথমে ওমলেট আর্কেড ডাউনলোড করতে হবে। আমার তো ডাউনলোড আছে, তো আমি এটা ওপেন করি। এটাকে তোমার তোমাদেরকে কিছু তো সাইন ইন করা লাগবে, তারপর তোমরা চালাতে পারবে না, তো চালাতে পারবে না। দেখতে পারো এদিকে সবাই মোবাইল লেগেন্স খেলছে, লাইভ সে ঢুকতে ঢুকে দেখতে পারো কে কে কী কী খেলছে। আর এদিকে অলিম্পিতে ঢুকলে অলিম্পিতে ঢুকলে তোমরা অনেক ধরনের গেমস দেখতে পারবে। তো আমি যাই হোক, তোমরা যদি কেউ সাথে যদি খেলতে চাও মাইনক্রাফট, অ্যাড তোমাদেরকে একটু নিচে স্ক্রল করে যেতে হবে ভিউ মোরে। অ্যাড আমি দিচ্ছি অ্যাডভেঞ্চার ক্রিয়েটিভ সার্ভাইভে। তো আমি এদিকে সার্ভার ব্লক আর ঈশান এগুলোর হয়েছে আমি যাবো না, কারণ এগুলো ক্রিয়েটিভ মোড করে নেয় এগুলো জিনিস। তো আমি যাব এখন অন্য একটি জায়গায়, পার্কোর স্পেল এম আর। তো ক্রিয়েটিভগুলোতে আমি যাবো না, আমি যাবো বলে যে সার্ভাইভাল গুলোতে। এই যে দেখো এটা সার্ভাইভাল, এটা সার্ভাইভ করছে, আমি যাই সার্ভাইভাল। এখানে কিন্তু তোমাদেরকে কোয়ার্টিন দিতে হবে, এরপরে তোমরা গেম স্টার্ট দিয়ে খেলতে পারো। এটা অনেক ইজি, এটা ডাউনলোড করে তোমরা ইজিলি খেলতে পারো, ইজিলি। কিছু করে অপেক্ষা করার পর তোমাদের তোমরা দেখতে পারো এদিকে সার্ভারের মধ্যে সবাই খেলছে। আমি সবাদের সার্ভারের ভিতরে জয় রয়ে খেলেছিলাম, তো অনেক মজা লাগছে। তো আমি যেটা দেখাচ্ছি না তোমাদেরকে, হ্যাঁ ওটাতে আমি পিভিবি করেছিলাম একবার, ওটাতে আমি একবার পিভিবি করেছিলাম। আবার গিয়ে দেখাই, এই যে ওটার নাম কি যদি ছিল, এই যে এটা একবার পিভিবি করেছিলাম। আর অসব দিতে হবে তোমাদেরকে, না তো তোমরা লগ ইন করতে পারবে না। অ্যাউট করে যদি এটা টিপ দিয়ে যদি বের হয়ে যাও, তাহলে তোমাদেরকে সার্ভার জীবন খেলতে দিবে না, অসব দিতেই হবে। তোমাদেরকে কিছু করতে হইলে লোডিং এ যে লোডিং হচ্ছে, তোমরা খেলতে পারো সাইগিন ছাড়া। তো দেখতে পারো আমি ওয়ার্ল্ড স্কোর হয়ে গেছি, দেখো কত সুন্দর ওয়ার্ল্ড। এটার মধ্যে ওরা কি করে রেখেছে, এদিকে তোমরা চেস্ট দেখতে পারো কিছু নেই। এটার মধ্যে আমি একবার পিভিবি করেছিলাম, এই কোন জায়গায় জানি পিভিবি করেছিলাম, এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার ভিতরে ঢুকে নেদার পোর্টালে ঢুকে গেছে। নেদার পোর্টালে ঢুকে এই জায়গার মধ্যে পিভিবি করেছিলাম, আমাদেরকে ওরা মেরে দিয়েছিল দেখেই খুঁজে। আমার এরা মারছিল সোহাম, সোহাম কই সোহাব মারছিল। তো এদিকে ওরা বেডরক কিভাবে লাগাতে পারে আমি জানি, এটাতে তো ওরা কিছু একটা প্যাক্স লাগাইছে আমি জানি। ওই প্যাক্সগুলোতে তোমরা যদি কিছু, ওই প্যাক্সতে আমি বলি কী কী আছে, এই যে দেখো কী করে রেখেছে, ক্রিয়েটিভ করেছে ওরা আমি যখন থাকিনি। দেখেছো আমি না করেছিলাম ক্রিয়েটিভ করতে, তারপরেও ক্রিয়েটিভ করেছে। আবার আরো এখানে যাই, আবার হাউস দেখাচ্ছি, ওই যাবার হাউস।
এটা কার হাউস এরই, এটা সোহাবের হাউস। কিছু জিনিস জানি আমার আবার সেখানে জন্য, এই যে দেখো কি অবস্থা করেছে, বের করতে পারবো না। কি একটা বাড়ি ভাড়া লাগছে শোভাবে, দেখো এরকম এদিকে বলে পুরো এসএপি। তো আজকের মতো এতটুকুই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ছাড়বা, বুঝছো না? তো তোমরা বেরোবে না, তোমাদেরকে আমি অফলাইনে কীভাবে খেলবো এটা শিখিয়ে দিয়েছি, বুঝছো? তো সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। বাই বাই।